দেখছেন এই মুহূর্তে এমএস স্পেশাল নিউজ। আজ চোখ রাখবো দেশ ও রাজ্যের বাছাই করা বড় দশটি খবরে। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। শুরুতেই চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। শুভেন্দুর গড়ে পদ্ম শিবির ছাড়ার হিড়িক, দল বিরোধী কাজ। ইতিমধ্যেই বিজেপির জয়দেব দাসকে শোকজ লেটার ধরিয়েছেন বিজেপি জেলা সভাপতি। গত 12 অক্টোবর জয়দেবকে শোকজ চিঠি দিয়েছেন বিজেপির জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই আজ সাংবাদিক বৈঠক করে দলের পদ ছাড়ার ঘোষণার হইচই শুরু হয়েছে নন্দীগ্রামে। গেরুয়া শিবিরের অনেকেই পদ ছাড়তে শুরু করেছেন। পদ ছেড়েছেন বিজেপির জেলা কমিটির সদস্য ও চণ্ডীপুর মণ্ডল 2 নম্বরের ইনচার্জ জয়দেব দাস ও রাজ্য যুব মোর্চার সদস্য বটকৃষ্ণ দাস। পাশাপাশি এই দুই নেতার ঘনিষ্ঠ অন্য নেতারাও শনিবার ক্ষোভ উড়ে দিয়েছেন সাংবাদিক বৈঠক করে। ফলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এটা তো সবে শুরু, আগে গিয়ে নন্দীগ্রামে বিজেপির অস্তিত্ব থাকবে না, আগামী বিধানসভা ভোটে শুভেন্দু নন্দীগ্রাম থেকে জিততে পারবে না। তবে তৃণমূলের তরফ থেকে এই মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির দাবি, তৃণমূলের নেতারা এইভাবে সারা রাজ্যের দুর্নীতি করছে, লুটেপুটে খাচ্ছে, তাতে আগামী দিনের ভোটে রাজ্যের মানুষ তাদের সাফ করে দেবে। গোপন তথ্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলে গোপন তথ্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। মুড়ির টিনে করে কালীঘাট থেকে শান্তিনিকেতনে টাকা নিয়ে যেতেন সাইগল, বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আবারও বিস্ফোরক অভিযোগ সামনে এনে শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুড়ির টিনে কালীঘাটে শান্তিনিকেতনে টাকা নিয়ে যেতেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, সাইগলকে আটকানোর চেষ্টা করেছিল, মুড়ির টিনে করে কালীঘাটে টাকা নিয়ে যেত, শান্তিনিকেতনে যেতেন সাইগল। সিবিআই জিম্বা থেকে আপাতত ইডির হেফাজতে রয়েছেন গরু পাচার মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত সাইগল হোসেন। এখন দিল্লিতেই কদিন জেরা চলবে অনুব্রতর এক সময়ের এই ছায়াসঙ্গীকে। গরু পাচার মামলায় সাইগলকে জেরায় বিস্ফোরক একাধিক তথ্য সামনে আসতে পারে বলে মনে করেছেন ইডির আধিকারিকরা। বহু কাঠ খড় পুড়িয়ে শেষমেশ সাইগলকে দিল্লি টেনে আনতে পেরেছে ইডি। এই পর্বে আদালতের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ 7 দিন দিল্লিতে রেখে গরু পাচার মামলায় অন্যতম প্রধান এই অভিযুক্তকে জেরা করতে পারবে ইডি। সাইগলের হাত ধরে গরু পাচারের টাকা বিভিন্ন জায়গায় পাঠানো হতো বলে আগে অভিযোগ উঠেছিল। রবিবার সেই অভিযোগ ফের একবার প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার নিশানায় ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তার ভাইপো তথা সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাইগলি মুড়ির টিনে করে নাকি কলকাতার কালীঘাট শান্তিনিকেতনে টাকা পৌঁছে দিতেন। ঘুরিয়ে এভাবেই এদিন মমতা অভিষেককে নিশানা করেছেন শুভেন্দু। তিনি এদিন বলেন, সাইগলকে আটকানোর চেষ্টা করেছিল, মুড়ির টিনে করে কালীঘাটে টাকা নিয়ে যেত, শান্তিনিকেতনে যেত সাইগল, সে দিল্লি গেছে, এবার যেখানে যেখানে টাকা নিয়ে যেত তারাও যাবে ওর পিছনে। চক্রান্ত করছে বিজেপি, পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। গুরুতর বিষয়ে গভীর চক্রান্ত করছে বিজেপি। উত্তরের বেশ কিছু জেলা থেকে খবর আসছিল, বেশ কিছু বিজেপি সাংসদ প্ররোচনামূলক কথা বলছিল। বাংলার কয়েকটি জেলা এবং বিহারে কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করতে চান তারা। চক্রান্ত ব্যর্থ করতে হবে, অশান্ত পাহাড় ডুয়ার্সকে শান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক এবং অখণ্ড বাংলায় লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। মানুষের কাছে বঙ্গভঙ্গের ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে বললে তৃণমূল মুখপাত্র তথা সাংসদ কুণাল ঘোষ। গেরুয়া শিবিরের বিরুদ্ধে বাংলা ভাগের চেষ্টার অভিযোগ তুলে কুণাল ঘোষ বলেন, নির্দিষ্টভাবে বলা মুশকিল, তবে যে রাজ্যগুলো বিজেপির নিয়ন্ত্রণে নেই সেখানে এই ভাঙনের চেষ্টা করছে বিজেপি। এখানে দখল করার জায়গায় নেই, তাই অন্যভাবে করার চেষ্টা চলছে। রাজ্যের মানুষ চাইছে অখণ্ড বাংলায় থাকতে, পাহাড় থেকে সাগর একটাই বাংলা। নির্বাচনী ইশতেহারে ছিল না বাংলাকে ভাগ করা, তবু উত্তরে কিছু জেলায় প্ররোচনামূলক প্রচার চলছে। কিন্তু মানুষ বঙ্গভঙ্গ চান না, যদি কেউ বাংলার মায়ের কুলাঙ্গার সন্তান হয় তাহলে এরকম কথা বলবে, বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির ন্যায্য যে বকেয়া আছে সেগুলো দেওয়ার ব্যবস্থা হোক। কেন্দ্রকে প্রথম বলা উচিত, বাংলার টাকা দাও, বাংলার কোষাগার শূন্য করে দিয়ে এসব কথা বলা হচ্ছে কেন্দ্রের তরফে।
এবার কি বিজেপির নতুন রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী জল্পনার মধ্যে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারের পরিবর্তে বিজেপির রাজ্য সভাপতি পদে আসতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই জল্পনায় জল ঢাললেন খোদ বিরোধী দলনেতাই। তার দাবি এটি অপপ্রচার, এর কোনো ভিত্তি নেই, সাজানো খবর। গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে জোর জল্পনা চলছিল। খবর চাউর হয় যে ডিসেম্বর মাসের মধ্যেই এই ঘোষণা করতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেবেন, তার জায়গায় নতুন বিরোধী দলনেতা করা হবে মনোজ টিকাকে। সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় সম্পাদক বা সংসদীয় দলের কোনো পদ দেওয়া হতে পারে। রবিবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি হন স্বাগত জানাবো আমরা, দল যাকে মনে করবে তিনি আমাদের নেতা, যিনি এই পদে বসবেন তাকে সঠিক কারণে বসাবেন কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও বিজেপি নতুন রাজ্য সভাপতি নিয়ে জল্পনা তৈরি হয়, যাদবপুরে কালী পুজোর উদ্বোধনে এসে সেই জল্পনা জল ঢাললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে এবার কি রাম বাম একসাথে? বিজেপির সংসদের বক্তব্যে শুরু জল্পনা। অতীতে কংগ্রেসের সাথে জোট করে ভোটে লড়েছেন বামফ্রন্ট, এবার কি বামফ্রন্ট হাত ধরতে চলেছে রামের? বিজেপির সাংসদ সুভাষ সরকারের মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের আগে বামপন্থীদের নিজেদের কাছে আনার কৌশল বিজেপির, সম্পূর্ণ বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা। বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার একটি ভিডিওতে মন্তব্য করেন, যারা এখনও সিপিএমে আছেন তারা বিজেপিতে চলে আসুন, কাজ করুন সমাজের জন্য। ঠিক এইভাবেই সিপিএম কর্মীদের কাছে আনার চেষ্টা করলেন বিজেপির এই সাংসদ। সুভাষ সরকারের এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। রাজনৈতিক মহলের প্রশ্ন, কংগ্রেসের হাত ছেড়ে এবার কি তাহলে রামের হাত ধরতে চলেছে বামপন্থীরা? এই বিষয়টি নিয়ে সিপিএমের সুজন চক্রবর্তী জানিয়েছেন, তৃণমূলকে উচ্ছেদ করার মাধ্যমে আমাদের কাজ হবে বিজেপিকে নির্মূল করা, গোটা ভারতবর্ষ থেকে বিজেপি বিলুপ্ত হোক। যদিও এই বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ছুড়ে দিয়েছেন তীব্র কটাক্ষ, তার বক্তব্য ওদের একা লড়াই করার ক্ষমতা নেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একের পর এক দুর্নীতির ছবি সামনে আসার পর রীতিমতো অস্বস্তিতে শাসক দল। বাম ও বিজেপি দুই পক্ষই চাইছে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের আসরে নামতে, কিন্তু আলাদাভাবে লড়াই করলে ভোট বাক্সে তার প্রভাব পড়বে। দুই শিবিরে ভোট ভাগ হয়ে গেলে আখেরে লাভ হবে ঘাস ফুলেরই। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শ হওয়ায় বাম ও বিজেপি এক হওয়ায় যথেষ্ট মুশকিল। যদি নিচু স্তরে সমঝোতা না হয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে হারানো কঠিন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, আশঙ্কায় সত্যি হলো, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় চিত্রাং, আর মাত্র 12 ঘন্টার মধ্যেই উপকূলের দিকে আসে পড়বে ঘূর্ণিঝড় চিত্রাং। আবহবিদদের আশঙ্কায় সত্যি হলো, শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় চিত্রাং। সাগর দ্বীপ থেকে 780 কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি, বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে সেটি। আগামী 12 ঘন্টার মধ্যে সেটি শক্তি বাড়িয়ে আছে পড়বে। শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় চিত্রাং, বঙ্গোপসাগরের দ্বীপ থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে চিত্রাং। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়িয়ে ফেলেছে তারা। চিত্রাঙ্গের অভিমুখ রয়েছে বাংলাদেশের দিকে, প্রাথমিকভাবে এমনই তথ্য দিয়েছে আবহবিদরা। রবিবার সকাল থেকে ক্রমশ শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে চিত্রাং, বঙ্গোপসাগর থেকে আরও বেশি করে জ্বলিয়ে বাষ্প সংগ্রহ করে শক্তি বাড়াচ্ছে চিত্রাং। তার অভিমুখ এখনও রয়েছে বাংলাদেশের দিকে। আবহবিদরা জানিয়েছেন, সাগর দ্বীপ থেকে 780 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে চিত্রাং, সেখানে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল 2/24 পরগনা ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুরেও। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। 90 কিলোমিটার বেগে বইবে ঝড় হাওয়া, সে কারণে উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। উপকূলবর্তী এলাকায় জারি রয়েছে সতর্কতা। সুন্দরবনে চলছে বাইকিং, নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দীঘা মন্দারমণিতে মাইকিং করা হচ্ছে,
अमावस्यार भरा कटालेर संगे चंद्रग्रहण तार उपरे आबार घूर्णिझड़। तीनेर जेरे उत्ताल हये उठबे समुद्र। पर्यटकदेर समुद्रे जेते निषेध करा हयेछे। माइकिंग करे सतर्क करा हयेछे तादेर।